বন্ধুরাই হচ্ছে আমার সব স্পিরিচুয়াল বুকস দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক বুকস আছে তারপর এখানে অনেক বুকস আছে তো মেন ব্যাপারটা হলো কয়েকদিন আগে আমি খুলে দেখেছিলাম কয়েক মাস আগে বলা যায় তাই জন্য আমি এই ন্যাপ তুলে দিয়ে রাখছি এখন যে এই ইঁদুরে পোকায় কাটা শুরু করেছে বইগুলো এখানে এই যে দেখতে পাচ্ছেন যেমনটি ঠিক আছে এই যে এই সংস্কৃত বইটা আমার এখানে কেটেছে এইখানেও মানে একটা পিকচারের বেশ ভগবানের সঙ্গে সঙ্গে পিকচার আছে তারপর এইটা সংস্কৃত বুক একটা কেটেছে তারপর অনেক কিছু এই গীতাটা দেখতে পাচ্ছেন এখানে এই ধার দিয়ে একটু একটু করে এই সব যে কভার তার এই এখানে কেটেছে তারপর ওই যে গীতাটা দেখতে পাচ্ছেন এই যে মানে ওই এই লাল গীতাটা এই কনার বরাবর এখানে কেটেছে এইরকম আর কি অবস্থা বিচ্ছিরি অবস্থা সব বই টই কাটা শুরু করেছে এই একটু আদু একটু একটু করে সব দেখতে পাচ্ছেন কেটেছে ঠিক আছে যাই হোক কি আর করা যাবে এখন সেই জন্য দিয়ে রাখা হচ্ছে কাল মা আবার খুলেছিল উপরের কাপড়টা তো ওটা কেচে আবার লাগাতে হবে এই এমনকি কাপড়টা সব কেটে ফেলেছে দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে এই যে এই কাপড়টা তারপর এই কাপড়টা এসে ছিঁড়ে কেটে ফেলেছে সব বইগুলো মোড়া ছিল বইগুলো তেমন এত বাজেভাবে কাটেনি যদিও মানে বিচ্ছিরি অবস্থা প্রচুর স্পিরিচুয়াল বুকস আছে সব আমার এখানে তো হোক এটাই মানে বাজে লাগছে যে এই এরকমভাবে বইগুলোকে ক্ষতি করছে এই রামচরিত মানুষের এই ধার দিয়ে একটুখানি কেটেছে তো বাজে লাগে সেটাই যারা বই ভালোবাসে আর করা যাবে আবার আবার মূলে রাখতে হবে মোটামুটি আর হয়তো খুলে রাখলেই বেটার হবে মুড়ে রাখলে ওরা একটু বেশি করে তার জন্য ন্যাথলেন দিয়ে রাখছি যে বইগুলোকে তো বাঁচাতে হবে হোক সব ভালো থাকবেন সব হরে কৃষ্ণ রাধে রাধে আপনাদেরও বইয়ের কালেকশানস আছে কি না অবশ্যই বলবেন ঠিক আছে কমেন্টে এবং আপনাদের আমার বইয়ের কালেকশানস কেমন লাগলো এবং ডিটেলেও ভিডিও বানিয়ে রেখেছি আমি যারা দেখেছেন তারা দেখতে পারেন ঠিক আছে কমেন্টি পোস্টে আমি পিনও করে দিয়েছি আবার শেয়ার করেছি আমার যে বইয়ের কালেকশান সেগুলো দেখতে পান ঠিক আছে